যে আমার যখন ব্যথায় অনেক ই পাচ্ছি, আমি কাজে যাইতে পারতাছি না, তখন আমি অনেক কষ্ট পাইছিলাম। তারপর ওনারাই আর কি আমার এখানে ভর্তি করাইছে। আজকে ভ্যালেন্টাইন্স ডে, সবাইকে ভালোবাসার শুভেচ্ছা। দর্শক, আমার সাথে যে ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন, খুবই পরিশ্রমী একজন মানুষ। গত 3 মাস আগে আমরা ওনার একটা ভিডিও নিয়েছিলাম। উনি এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের আন্ডারে, এবং ট্রিটমেন্ট নিয়ে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। সেই স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া মানুষটি আজকে আবারও এসেছেন। গত 3 মাস সুস্থ হয়ে কেমন লাগছে ওনার, আজকে আমরা সেই বিষয়টা ওনার কাছ থেকে জানবো। তার আগে যারা দেখেননি নতুন আমাদের এই চ্যানেলে, তাদের জন্য উনি কি সমস্যাটা নিয়ে এসেছিলেন সেটাও একটু ওনার কাছ থেকে আমরা একটু জেনে নিব। দর্শক আসুন, পরিচিত হই। আসসালামু আলাইকুম বোন, আপনার নামটা যদি একটু বলেন। বিনা আক্তার। বয়স হচ্ছে 38 বছর। জি। আচ্ছা, বাসা কোথায় আপনার? বনানী টিএনটি। বনানী টিএনটিতে, খুবই কাছে আমাদের, শ্যামলি থেকে খুব কাছে। আমরা জানি আপনি একজন কর্মজীবী নারী, খুবই পরিশ্রমী একজন মানুষ। আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে গত 3 মাস আগে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য, এবং কিছুদিন ভর্তি থেকে ট্রিটমেন্ট নিয়েছিলেন। আমাদের অনেক দর্শক আছেন, তারা হয়তো আগের ভিডিওটা দেখেননি, তাদের জন্য যদি আপনার কি সমস্যা নিয়ে এসেছিলেন সেটা একটু খুলে বলেন। সমস্যা ছিল যে আমার মানে 6 মাস আগে ধরে আমি পড়ে গেছিলাম, ব্যথা পাইছিলাম। ব্যথা পাওয়ার পায়ে মাঝায় ব্যথা ছিল, পায়ে অনেক ব্যথা ছিল, মানে ডান পায়ে পা ফালাইতে পারতাম না। আচ্ছা, এরকম ব্যথা ছিল। প্রথম দিকে জিনিসটা অল্প একটু ছিল, বা যত দিন গিয়েছে দেখেছেন আরো খারাপের দিকে যাচ্ছে। আচ্ছা, চিকিৎসা করেছিলেন? চিকিৎসা বলতে আগে ব্যথার মেডিসিন ব্যবহার করছি, ব্যথা কমে গেছে। শেষ পর্যন্ত যখন ব্যথার মেডিসিনে কাজ হচ্ছে না, তখন আমি এখানে আসছি। আচ্ছা, আপনি যখন আমাদের এই ডিপিআরসি হসপিটালে প্রথম দিন এসেছিলেন, অবস্থাটা কি ছিল আপনার শারীরিক অবস্থা? আমি হাঁটতে পারতাম না, মানে পায়ে ব্যথা ছিল, মানে এত ব্যথা যে আপনি নিজে হাঁটা চলা পর্যন্ত করতে পারতেন না, বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন। এই কর্মজীবী মানুষ, আমরা আসলে অনেকে বলি যে আমি তো সারাক্ষণ কাজ করি, সো আমি কেন অসুস্থ হব। আসলে রোগ তো আসলে বলে কেউ হয় না, যে কোনো সময় যে কোনো দিন আসতে পারে, হাতেই থাকে না। আমরা আপনার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস যা দেখতে পাচ্ছি, তখন আপনার মূলত PLID ছিল, লাম্বারের বেশ কিছু ডিস্ক এবং সার্ভাইকেলের বেশ কয়েকটা ডিস্কে আপনার ডিসপ্লাস ছিল, পাশাপাশি আপনার এনিমিয়া ছিল, এবং অস্টিওআর্থ্রাইটিস গ্রো করেছিল আপনার 2 হাঁটুতে, প্যারাথাইরয়েড ফিভার ছিল। সো লাইফ কিছুটা ইম্পসিবল হয়ে গিয়েছিল। আপনি তখন যেটা বলেছিলেন আমাদেরকে, যে একদম আপনি ওই সময় কল্পনা করতে পারেননি যে আবার স্বাভাবিক জীবনে যে আপনি ফিরতে পারবেন বা এত সুস্থ হবেন। একদিন গেছে যে আমার যখন ব্যথায় অনেক ই পাচ্ছি, আমি কাজে যাইতে পারতাছি না, তখন আমি অনেক কষ্ট পাইছিলাম। তারপর ওনারাই আর কি আমার এখানে ভর্তি করাইছে। মানে আপনি তো আসলে কর্মজীবী নারী, 2 সন্তান আছে আপনার, তো সবকিছু মিলে আপনাকে এত কিছু মেনটেন করা ওই সময় আপনার জন্য খুবই ইম্পসিবল হয়ে গিয়েছিল, এবং আপনি যে আবার সুস্থ হবেন, স্বাভাবিক হবেন, এটাও আপনি অনেক সময় চিন্তা করতে পারেননি, ভাবতে পারেননি। বা 17 দিন যখন আপনি ভর্তি ছিলেন, যাওয়ার সময় আপনার অবস্থাটা কি ছিল? না, তখন তো মোটামুটি আল্লাহ দিলে ভালোই হয়ে গেছিলাম, তখন তো 17 দিন ভর্তি থাকার পর ভালো ছিলাম, দেখি তো চলে গিয়েছিলেন। এরপরে 3টা মাস কেটে গেছে, 3 মাস গেছে, ওনার মেডিসিন, ওনার থেরাপির যে নিয়ম কানুন দিয়েছে সে ব্যবহার করতেছি, এখন পর্যন্ত করতেছি, এখন মোটামুটি ভালোই আছি। 3 মাস পরে আসছি ওনার সাথে সাক্ষাৎ করতে, দেখাতে, আলহামদুলিল্লাহ। আর টেস্ট করাইনি যে কি পরিস্থিতি, কারেন্ট আপনার কি কন্ডিশন সেটা জানার জন্য এসেছেন। আচ্ছা, আমাদেরকে যদি একটু বলেন, এই গত 3 মাসে ব্যথার জন্য কি হাঁটতে কোনো কষ্ট, বা সেই আগের কষ্টগুলো কি আর কোনো অনুভব করেছেন? কোনো কষ্ট আমার হয়নি, মনে হয়েছে কি ঠিক আগের সেই জীবনে আপনি আবার ফিরে গেছেন, সেই সুস্থ জীবনে যেমন ছিলেন ঠিক তেমনি আছেন, আগের মতনই, আলহামদুলিল্লাহ। সো তার মানে স্যারের চিকিৎসাটা সুস্থ ছিল, স্যার যে কথা দিয়েছিলেন আপনাকে যে আলহামদুলিল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, স্বাভাবিক জীবনে ফিরে যাবেন, আপনি ট্রিটমেন্ট করেন, এবং সেই ভরসা আপনি ভর্তি হয়ে গেছেন, এবং আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছেন। এখন সুস্থ আছি, আমি সুস্থ আছি, ওই ওখান থেকে আর কি, অফিস থেকে আর কি উনি বলছে যে 3 মাস পরে যদি যেতে বলছে, তাহলে এখন যাই আবার ই করে আসো আর কি, কি মেডিসিন দেয় আবার ফলো করো, কারণ আবার যদি পরবর্তীতে বলা তো যায় না, অবশ্যই যদি ই হয় তা ওনার ই মতোই চলো। অসংখ্য মানুষ আছেন, অসংখ্য দর্শক আছেন, আপনার চোখে যদি কখনো এই ধরনের পেশেন্ট আপনি পান, জি, তাদের জন্য আপনার একটা মেসেজ থাকতে পারে, সেটা কি দিবেন যদি একটু বলেন আপনি?
অবশ্য বলবো যে ওখানে যান, ডিপিআরসি হসপিটালে যান, ওখানে গেলে আমি ভালো হয়ে আসছি, আপনারা ভালো হয়ে আসতে পারবেন। এটা আপনার একটা বিশ্বাস, একটা বিশ্বাস জন্মেছে, বিশ্বাসের কারণেই তো একটা কথা বলা, বিশ্বাস যদি না থাকে তাহলে তো দুনিয়াতে থাকতো না। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন বল। দর্শক, শত ব্যস্ততার মাঝখানেও একটা জিনিস দেখেন, উনি একটা জিনিস ধরে রেখেছেন, সেটা হচ্ছে পরবর্তী যে ট্রিটমেন্ট। আমরা অনেকেই একটু সুস্থ হওয়ার পরে, ভালো হওয়ার পরে আমরা কিন্তু আমাদের মেডিসিনের যে কোর্সগুলো থাকে বা আমাদের যে নিয়ম কানুন গুলো থাকে আমরা সেগুলো ভুলে যাই, আমরা সেগুলো আর পালন করতে চাই না অনেকে। এটা শিক্ষিত বলেন অশিক্ষিত, আমরা সব ধরনের মানুষের ভিতরে আমরা এই টেন্ডেন্সিটা অনেক ক্ষেত্রেই পাই। দর্শক, আমরা তাদের জন্য বলছি, প্লিজ কোর্স কমপ্লিট করুন, সঠিক চিকিৎসা নিন, আলহামদুলিল্লাহ সারা জীবন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার এই বোনটি আলহামদুলিল্লাহ এখন যেমন আছেন সুস্থ আছেন।